নমস্কার, আমি রাজুল মণ্ডল, করিমপুর টু পঞ্চায়েত সমিতি পূর্তের কর্মাধ্যক্ষ, করিমপুর 2 নম্বর ব্লকের 3 নম্বর কংগ্রেসের সাধারণ সম্পাদক বলছি। আজকে আমাদের করিমপুর 2 নম্বর ব্লকের অধীন দিগল গান্ধী গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত রসিকপুর গ্রামে 2 নম্বর 3 নম্বর সংসদে আজকে আমার নেতৃত্বে প্রায় 100 জন পরিবারের হাতে করোনা ভাইরাসে আক্রান্ত, যেটা আজকে চলছে সারা বিশ্বে। আজকে আমাদের গ্রামে পরিযায়ী কিছু শ্রমিক বাইরে কাজের উদ্দেশ্যে গিয়েছিল, পাঞ্জাব, কেরালা, চেন্নাই, হরিয়ানা, বিভিন্ন রাজ্যে তারা আটকে গিয়েছে। তারা সেখানে আমাদের এমপি মাননীয় মহামন্ত্রীর উদ্যোগে, এমএলএ সাহেব হরিশঙ্কর দত্তের উদ্যোগে তারা সেখানে খাবার পাচ্ছে। তারা তাদের এখন কাজ নেই, তাদের কাজ হারিয়ে গিয়েছে। তাদের সঙ্গে আমার আরও যোগাযোগ হয় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আজকে আমরা এই উদ্যোগ নিয়েছি। আজকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুর সার্কেলের চেয়ার সাহেব, উপস্থিত ছিলেন মুরুটা থানার ওসি কৌশিক কুমার শাহ মহাশয় এবং আরও অন্যান্য সমাজ সাথী। করোনা ভাইরাসে আমি বলবো যে আপনারা সাবধানে থাকুন, এটা আমাদের লড়াই, বাঁচার লড়াই। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন, আপনারা ঘরে থাকুন, ঘরে বাইরে কেউ যাবেন না। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।